চায়ের দোকানে বসলে কি দিয়ে যে দুই ঘন্টা এক ঘন্টা সময় পার হয়ে যায় তা নিজেও বুঝতে পারি না, তাই নয় কি? কেন এমনটা ঘটবে? আপনি বলবেন যে আমি চা খেয়ে চলে আসি। মনে রেখে দিয়েন, যেই ব্যক্তি প্রতিদিন চায়ের দোকানে গিয়ে প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সময় অতিবাহিত করে বাড়িতে চলে আসে, ওই ব্যক্তি মানুষের গীবত বদনাম করে না এটা আমি বিশ্বাস করি না। ওই ব্যক্তি মানুষের দুস্থুটি নিয়ে কথাবার্তা বলে না, ওই ব্যক্তি মানুষকে নিয়ে সমালোচনা করে না, এটা আমাকে বিশ্বাস করাতে পারবেন না। অতএব সম্মানিত দীনী মুসলিম ভাই বোন মুরব্বিয়ানে কেরাম, মনে কষ্ট নিয়েন না, নীতি পরিবর্তন করেন। পৃথিবীতে তো এসেছি মাত্র ইবাদত করার জন্য। আল্লাহ তো সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে এটাই বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার ইবাদত করবে। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য কি? আল্লাহর মানুষ জিন আমার ইবাদত করবে। সবকিছু সৃষ্টির তৈরির একটা উদ্দেশ্য থাকে সবকিছুরই। এই পাখা যারা তৈরি করেছে, সৃষ্টি করেছে, নির্মাণ করেছে, তাদের উদ্দেশ্য আছে, গরমের দিন গরম লাগবে, পাখা চলবে, মানুষ গরম থেকে ঠান্ডা অনুভব করবে, উদ্দেশ্য আছে। মানুষ সবকিছু নির্মাণ করে, সবকিছু করে, এক একটা ভাই উদ্দেশ্য থাকে না ভাই? তো আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর কি উদ্দেশ্য নেই? আল্লাহর কি উদ্দেশ্য? যেটা আল্লাহ বলে দিচ্ছেন যে মানুষ শুধুমাত্র আমার ইবাদত বান্দিগি করবে, সত্যিকার অর্থে কি আপনি আমি কি ভাই আল্লাহর ইবাদত বান্দিগি করতে পারছি বলেন তো? দিন রাত শুধু পাপ আর পাপ, গুনার গুনা, গুনার গুনা, শুধু পাপ আর পাপ। কেন এমনটা ঘটছে ভাই বলেন? সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আল্লাহর ইবাদত বান্দিগি করার চেষ্টা করেন, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আমি সূচনাতে এতটুকু কথা, লম্বা কথা বলে ফেললাম, তবে আপনাকে আমি এতটুকু শুধুমাত্র টাচ দেই, সেটা হচ্ছে আল্লাহর প্রশংসার কথাগুলো বলতে গিয়ে এতগুলো কথা বললাম। আল্লাহর প্রশংসা ভাই মানুষ করতে বাধ্য, মানুষ করে না কেন আমি জানি না। মানুষ আল্লাহর প্রশংসা যখন না করবে, মানুষের বিপদ আপদ শাস্তি আরো বেশি হয়ে যাবে। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই বলছেন। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, অতএব আপনার আমার উচিত হচ্ছে রবের প্রশংসা বেশি থেকে বেশি পরিমাণে করা। আমরা ওই সেজদায় শুকর আদায় করা তো বহু দূরের কথা, সব সময় অন্তর থেকে আল্লাহর প্রশংসা করা তো বহু দূরের কথা। সাধারণ একজন মানুষ জিজ্ঞাসা করেছে, ভাই কেমন আছেন? খুব একটা ভালো নেই। কেন এমনটা আসবে ভাই উত্তর? আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, বলতে পারেন আমি অসুস্থ, সমস্যা নেই, দোয়া চাইতে পারেন, হুজুর আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন, চাইতে পারেন, বলতে পারেন অসুস্থর কথা, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তর দিয়ে, অন্তর থেকে ভাই, অন্তর থেকে যে আল্লাহর প্রতি একটা শুকুর, আল্লাহ যেই হালতে রেখেছে আলহামদুলিল্লাহ, যেই হালতে রেখেছে আল্লাহ তোমার প্রশংসা।